हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल शुक्रबोधोस कुकिंग ब्लॉग। आज के हबे लाउर तरकारी, लाउ की रेसिपी, लाउ की लाउटा एक गोटा आज के होइनी, आज के हाफ लाउ निये छी। ओटा के केटे खोसा छाड़िए धुए परिष्कार करे रखा आछे। खूब सिंपल वेते करा हबे, चार पाँच मिनटे रान्ना कमप्लीट हो जाए। की की आइटेम लागबे सेगुलो बोले दिच्छी। एक हे एक पेज, एक छोटो साइजे पेज कुचिए रखा छिल, और देवा एक चामच आदा और दो कोया रसुन और काँचा लंका, गरम तेले तीन चामच गरम तेल देवा हलो। तेल गरम हलो चामच शुकनो लंका, एक तेजपाता एक, और एक चामच गोटा जिरे फोड़न दिए चामच पिंज़टाके नाड़ानाड़ी करे, तारपर रसुनटाके भालो करे नेड़े निये, तारपर एर भेतरे हलुद एक चामच, जिरे गुड़ो एक चामच, धने गुड़ो एक चामच, और शुकनो लंका हाफ चामच। এই মশলাগুলোকে দিয়ে নেড়ে নেড়ে তারপর একটুখানি জল দিতে হবে যাতে মশলাটা লেগে না যায়। তারপরে টমেটোটা দিতে হবে, টমেটো কুচি কোচানো ছিল ওটাকে দেওয়া হলো। তারপরে লাউটাকে দিতে হবে, লাউটা দিয়ে এবার ভালো করে কষে নিতে হবে। এর মধ্যে একটু কিচেন কিং মশলা আর গরম মশলা একটু দেওয়া হয়েছে, দিয়ে এটাকে বেশ করে চার পাঁচ মিনিট নাড়াড়ি করে কষে নিয়ে কোনো জল দেওয়া হবে না, এটাকে প্রেশার দিতে হবে। প্রেশার দেওয়ার পর দুটো হুইসেল দিয়ে বন্ধ প্রেশারটা রেখে দিতে হবে, তারপরে খুলে ধনে পাতা ছড়িয়ে দিয়ে দিলেই মোটামুটি লাউয়ের তরকারি খুব টেস্টি কালারটা ভালো হয়ে যাবে। সিম্পল, বেশি কিছু জিনিস লাগছে না। চলো দেখতে থাকবে, লাউগুলো দিয়ে দেওয়া হয়েছে, কিছুক্ষণ চার পাঁচ মিনিট কষে নিয়ে এবার এটাকে প্রেশার দিতে হবে, দুটো হুইসেল দেওয়া হবে, তারপরে বন্ধ করে দিয়ে হয়ে যাবে কমপ্লিট রান্না। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। খুব ভালো থেকো, টাটা বাই বাই।